নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি মাত্র তিনটা উপকরণ দিয়েই পেপার পিঠা। যে কোনো দিনও পিঠা তৈরি করেনি সেও অনায়াসে এই রেসিপিটি ফলো করে পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। দেখুন বন্ধুরা, পিঠাটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো চলুন রেসিপিতে চলে যাই। আমি আজকে এই পিঠাটা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই তৈরি করছি, তবে আপনারা চাইলে চালের গুঁড়ার সাথে ময়দা মিশিয়ে দিতে পারেন, অথবা চালের গুঁড়ার পরিবর্তে সুজি দিয়েও করতে পারেন। যদি সুজি দিয়ে পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে সুজিটা একটু গ্র্যান্ড করে নেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়ার সাথে আমি সামান্য লবণ মিশিয়ে দিচ্ছি। এবারে আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। এবারে ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি, আর প্রয়োজনে আরও দুধ বা জল আমি অ্যাড করব। দেখুন বন্ধুরা, খুবই আস্তে ধীরে এটা মিশিয়ে নিতে হবে। আর আমি মিশ্রণটা খুব গাঢ় রাখব না, একটু পাতলা করে তৈরি করব, কারণ আমি ঘরে থাকা শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করছি। আপনারা যদি ঘরে তৈরি করা ভেজা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের রেস্টে রাখার কোনো দরকার নেই, আর আপনারা গোলাটাও একটু গাঢ়ভাবে তৈরি করবেন। দেখুন বন্ধুরা, খুবই হালকা হাতে অনেকটা সময় নিয়ে আপনাকে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন, আমি এরকম পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আপনারা ভেজা চালের গুঁড়া দিয়ে তৈরি করলে ঠিক এই ঘনত্বের যখন চলে আসবে তখনই পিঠাটা তৈরি করে নেবেন। আমি এবারে এটা 10 মিনিট রেস্টে রেখে দিব। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। দেখুন, আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, আর এই গুড়টা পাটালি গুড়। এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে গুড়টাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে ভেঙেও নিতে পারেন, তবে নরম বা ঝোলা গুড় দিয়ে এই পিঠাটা কিন্তু তৈরি করা যাবে না। দেখুন, এভাবে ধীরে ধীরে আমি গুড়টাকে গ্রেট করে নিচ্ছি। তো এভাবে করে আমি সম্পূর্ণ গুড়টাকে গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো গুঁড়ি কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এরই মাঝে আমাদের চালের গুঁড়াটাও কিন্তু সেট হয়ে গিয়েছে। এবারে আমি একটা ফ্রাইং প্যান গরম করে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে আমি এখানে একটা পাতলা সুতির কাপড়কে ভিজিয়ে জল নিংড়ে নিয়েছি। এটা ভাঁজ করে এর সাহায্যেই আমি পিঠাগুলো তৈরি করব। এবারে কাপড়টাকে চালের গুঁড়ির মধ্যে ভিজিয়ে এভাবে করে আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে একটা দুটা দিতে হয়তো একটু সমস্যা হবে, কিন্তু তারপরে প্রত্যেকটা পিঠাই কিন্তু ইজিভাবে তৈরি করা হয়ে যাবে। এটা দেখতে অনেক সুন্দর হয়, আর বাচ্চাদের মন আকৃষ্ট করতে এই ধরনের পিঠা আপনি কিন্তু তৈরি করে দিতে পারেন। এবারে আমি মাঝে সামান্য একটু গুড় দিয়ে দিয়েছি। আর এই পিঠাটা তৈরি করতে আপনার কয়েকটা সেকেন্ড সময় লাগবে মাত্র, শুধু দিয়ে গুড়টা দেওয়া পর্যন্ত। এরপরে আপনি এভাবে ভাঁজ করে তুলে নেবেন। এরই মাঝে আমাদের পিঠাটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। কোনো রকম ঝুড় ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এই পিঠাটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। দেখুন, এরই মাঝে আমাদের একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। তো আমি এইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো অবশ্যই আপনি এরকম একটা ফাঁকা জালিতে রাখবেন, যাতে পিঠার যে গরম ভাবটা থাকে সেটা চলে যায়, অন্যথায় পিঠাগুলো নিচ থেকে ঘেমে যাবে আর আপনার মাঝের গুড়টা বেরিয়ে আসবে। দেখুন, পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে। আপনি চাইলে এই পিঠায় গুড়ের সাথে নারকেলও ব্যবহার করতে পারেন, তবে নারকেল ছাড়াই শুধু গুড়েই এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছে। অথবা আপনি চালের গুঁড়াটা যখন মাখিয়ে নেবেন তখন দুধ বা জলের পরিবর্তে নারকেলের দুধ দিয়েও কিন্তু আপনি পিঠার যে ব্যাটারটা সেটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।